শ্বাসরুদ্ধকর জয়ে তৃতীয়বারের মতো ফাইনালে সাকিবের কোলকাতা। জানবো বিস্তারিত, তার আগে ক্রিকেটের সকল খবরের আপডেট জানতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। লিগ পর্বে পয়েন্ট টেবিলে সবার উপরে ছিল দিল্লি ক্যাপিটালস, ফলে ফাইনালে ওঠার জন্য প্লে অফ পর্বে তাদের সামনে ছিল দুটি সুযোগ, কিন্তু একটিও কাজে লাগাতে পারল না তারা। ঠিক বিপরীত অবস্থা থেকে জোড়া বাধা পেরিয়ে ফাইনালে উঠে গেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। দিল্লিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর দিল্লিকে 3 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট পেয়েছে কলকাতা, প্রথমে চেন্নাই সুপার কিংস ও পরে কলকাতা। আসরের দুইটি কোয়ালিফায়ার ম্যাচেই হেরে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করল গত আসরের রানার্স আপ দল দিল্লি। প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনালে যাওয়া চেন্নাই ও কলকাতার মধ্যে হবে এবারের শিরোপার লড়াই। দুই দল এর আগে 2012 সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচ জিতে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল কলকাতা। এবার তৃতীয় শিরোপার সন্ধানে মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে খেলবে ইয়ন মর্গানরা। এর আগে দুইবার 2012 ও 2014 ফাইনাল খেলে দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। অন্যদিকে নবম ফাইনালের অপেক্ষায় থাকা চেন্নাই আগের 8 ফাইনালের ম্যাচে হেরেছে 5টিতে। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে মাত্র 135 রানে থেমে যায় দিল্লির ইনিংস। জবাবে 96 রানের উদ্বোধনী জুটির পরেও ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে কলকাতাকে। শেষ পর্যন্ত রাহুল ত্রিপাঠীর 6-এর মারে 1 বল আগে ম্যাচ জিতে নেয় কলকাতা, পেয়ে যায় ফাইনালের টিকিট। 136 রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও বেঙ্কটেশ আয়ার। মনে হচ্ছিল পুরো 10 উইকেটেই জিতবে তারা, কিন্তু ইনিংসের 13তম ওভারে কাগিসো রাবাদার বলে সাজঘরে ফিরে যান আয়ার। আউট হওয়ার আগে 4-4 ও 3-6 মারে 41 বলে 55 রান করেন আয়ার। পরে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি 3 নম্বরে নামা নীতিশ রানা। অ্যান্ড্রিক নটোর্জের শিকারে পরিণত হওয়ার আগে 12 বলে 13 রান করেন এ বাহাতি ব্যাটার। রানা ফিরে যাওয়ার পরের ওভারে একই পথ ধরেন আরেক ওপেনার শুভমান গিল। এক প্রান্ত ধরে রাখা ইনিংসে তিনি 46 বল থেকে করেন ঠিক 46 রান। কলকাতা সংগ্রহ দাঁড়ায় 17 ওভারে 3 উইকেটে 125। অল্প সময়ের মধ্যে 3 উইকেট হারালেও জয় ছিল দৃষ্টিসীমানায়, কিন্তু 18তম ওভারে মাত্র 1 রান খরচ করে দীনেশ কার্তিককে বোল্ড করে দেন রাবাদা, ফলে 4 উইকেট হারিয়ে ফেলে কলকাতা আর জয়ের সমীকরণ হয় 12 বলে 10 রানে। ইনিংসের 19তম নটরজের শেষ ওভারে সাজঘরে ফিরে যান কলকাতার অধিনায়ক ইয়ন মর্গান, রানের খাতা খুলতেই পারেননি। নটরজের সেই ওভারে আসে মাত্র 3 রান, ফলে শেষ ওভারের সমীকরণ দাঁড়ায় 7 রানের। উইকেটে তখন রাহুল ত্রিপাঠী ও সাকিব আল হাসান। প্রথম বলে সিঙ্গেল নেন ত্রিপাঠী, কিন্তু পরের বল ডট খেলে বসেন সাকিব। আগের ম্যাচে স্কুপ মেরে বাউন্ডারি হাঁকানোয় এই ম্যাচেও তা চেষ্টা করেন তিনি, কিন্তু আসেনের ওভারের তৃতীয় বলটিতে স্কুপ শট ব্যাটে লাগাতে পারেননি সাকিব। বল আঘাত হানে প্যাডে, সহজ সিদ্ধান্তে লেগ বিফোরের আঙুল তোলেন আম্পায়ার। ঠিক পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ধরা পড়েন সুনীল নারিন। তখনই কলকাতার জন্য কঠিন হয় ম্যাচটি, শেষ 2 বলে জিততে প্রয়োজন হয় 6 রান। নারিন আউট হওয়ার সময় ব্যাটাররা নিজেদের ক্রস করায় স্ট্রাইক পান ত্রিপাঠী। তিনি আসেনের শর্ট লেন্থের বলটি সোজা বোলারের মাথার উপর দিয়ে হাঁকান ছক্কা, যার ফলে সহজ ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পায় কলকাতা। এর আগে টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। শুরুটা অত খারাপ ছিল না, পৃথ্বী শাহ বরাবরের মতো চালিয়ে খেলতে চেয়েছিলেন। 24 বলে 32 রানের উদ্বোধনী জুটি করেন শিখর ধাওয়ানের সঙ্গে। 12 বলে 18 করা পৃথ্বীকে LBW করে এই জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। এরপর রানের গতি কমে যায় দিল্লির, 23 বলে মাত্র 18 রান করে সাজঘরের পথ ধরেন মার্কাস স্টয়নিস। শিখর ধাওয়ান উইকেটে টিকতে গিয়ে 39 বল খেলে করেন 36 রান। এরপর ঋষভ পান্ট 6 রানে ফিরে গেলে চাপে পড়ে যায় দিল্লি। বরুণের ঘূর্ণিতে সিমরন হেটমায়ারও ক্যাচ তুলে ফিরেছিলেন, কিন্তু 9 বলে জীবন পেয়ে যান ক্যারিবিয়ান ব্যাটার। যদিও বেশি দূর যেতে পারেনি হেটমায়ার, 10 বলে 17 রান করেন তিনি। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের 27 বলে 30 রানের হার নামানো ইনিংসে 135 তুলেছে দিল্লি। 4 ওভারে 26 রান দিয়ে 2টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। সমান ওভারে 28 রান দিয়ে সাকিব ছিলেন উইকেট শূন্য।